কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর আমাদের পাশে আছো। আমাদের চ্যানেলে অলরেডি আসা শুরু হয়ে গেছে পরপর আসামের ব্লগগুলো, আশা করি সেটা তোমাদের ভালো লাগছে। আর অবশ্যই তোমরা গুয়াহাটিতে যাবে আর এই ব্লগগুলো তোমাদেরকে অনেক সাহায্য করবে আশপাশটা ঘুরে দেখার জন্য। আজকে আমরা চলেছি বশিষ্ঠ আশ্রমে, সেই মুহূর্তগুলোই ভাগ করে নেব তোমাদের সাথে, তাই ব্লগটা একদম স্কিপ করো না, সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। ওই দেখা যাচ্ছে বশিষ্ঠ আশ্রমের প্রধান দুয়ার, এটি কিন্তু সন্ধ্যাচল পাহাড়ের উপরে অবস্থিত। গেটটা দেখেই কিন্তু দারুণ লাগছে। আমরা চলে গিয়েছিলাম 15 আগস্টে, দেখতেই পাচ্ছ চারপাশটা একদম নিঝুম হয়ে রয়েছে। সামনেই রয়েছে বেশ কিছু দোকান, এই দোকানগুলো থেকেই তোমরা যদি পুজো দাও এখানের পূজার সামগ্রী পেয়ে যাবে। তার সাথে রয়েছে কিছু খাবার দাবারের জায়গা। যদিও আমাদের আস্তে আস্তে বেশ বেলা হয়ে গেছিল তাই আমরা এখানে কিন্তু পুজো দিইনি, কিন্তু ঘুরে দেখে নিয়েছি আশপাশটা, উপভোগ করে নিয়েছি সেই সৌন্দর্য। গুয়াহাটি ঘুরতে এসে অবশ্যই বশিষ্ঠ আশ্রমে আসতেই হবে, কারণ এটি এখানকার একটি দর্শনীয় স্থান। এখানে রয়েছেন বাবা ভোলানাথ, আর শোনা যায় এখানে নাকি কেউ এসে খালি হাতে ফিরে যান না। বাবা ভোলানাথ ভক্তের ইচ্ছা সবসময় পূর্ণ করেন, তাই ভক্তের ভিড় এখানে লেগেই থাকে 12 মাস। প্রতিদিন সকাল 5টা থেকে রাত্রির 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে ভক্তদের জন্য। আমরা কিন্তু গুয়াহাটি ঘুরে নিয়েছিলাম আমাদের অ্যাভেঞ্জার সামন্তকে নিয়ে, তাই বাসে ট্রামে চড়তে হয়নি। যদিও চিন্তার কিছুই নেই, গুয়াহাটি রেল স্টেশন থেকে তোমরা গাড়ি ভাড়া করে নিতে পারো, অথবা বাসও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। স্টেশন থেকে বশিষ্ঠ আশ্রম আসতে সময় লাগে মাত্র 30 মিনিট। এখানে বিরাজ করছে এক অখণ্ড শান্তি, এক আধ্যাত্মিক মনোভাব জেগে উঠতে কিন্তু বাধ্য। আমরা এখন চলে এসেছি মন্দির প্রাঙ্গণে। দিনটা ছিল 15 আগস্ট আর আমাদের পৌঁছাতে বেশ বেলা হয়ে গেছিল, প্রায় 4টে, কিন্তু দেখলাম এই সময়ও ভক্তের ভিড় লেগে রয়েছে মন্দির প্রাঙ্গণে। এখানে রয়েছেন বাবা ভোলেনাথ। বাবা ভোলেনাথের সাথে দেখা করতেই আমরা চললাম গর্ভগৃহতে। গর্ভগৃহে জ্বলছে একটি হালকা আলো, কিন্তু চারিদিকটা উজ্জ্বল হয়ে রয়েছে প্রদীপের আলোতে। প্রদীপের আলো এবং একটি হালকা আলোতে আলো আধারী পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। সেই মুহূর্ত রইল তোমাদের জন্য, আর মনে মনে ভগবানকে বললাম সবাইকে ভালো রেখো বাবা, সবার পাশে থেকো। গর্ভগৃহে ধূপ দীপ জ্বালানো যায় না, সেটি কিন্তু আপনাদের দিতে হবে বাইরে এসে। আজ কিন্তু বেশ সরগরম হয়ে রয়েছে পূজা প্রাঙ্গণ, আর ভেতরে চলছে এক প্রার্থনা সঙ্গীত। চলুন শুনে নিই সেই সঙ্গীত। কালিকা পুরাণ মতে ব্রহ্মার পুত্র বশিষ্ঠমুনি নিমি রাজার অভিশাপে দেহহীন হয়ে পড়েন। তখন তিনি সন্ধ্যাচল পাহাড়ে এসে ভগবান বিষ্ণুর তপস্যা শুরু করেন। বিষ্ণুদেব সন্তুষ্ট হওয়ার পর এখানে সন্ধ্যাম, ললিতা ও কান্তা এই ত্রিধারাকে প্রবাহিত করে গঙ্গাকে নামিয়ে আনা হয় এবং এই পবিত্র প্রবাহে স্নান করে সাপমুক্ত হন বশিষ্ঠমুনি এবং তার নিজ রূপ ফিরে পান। পরবর্তীকালে অহোম রাজা রাজেশ্বর সিংহ এই স্থানে মন্দির নির্মাণ করেন এবং এই মন্দিরের জন্য প্রায় 835 বিঘা জমিও দান করেন। ধীরে ধীরে এই জায়গাটি হয়ে উঠেছে
পর্যটকদের এক আকর্ষণীয় স্থান। আর এইখানে এসে এই ত্রিধারা সঙ্গমে গা বিজিয়ে দিতে মানুষ কিন্তু ভোলে না, আমিও তার ব্যতিক্রম নই। এই ঠাটা পোড়া রোদে প্রচণ্ড গরমের মধ্যে এখানে জল মুখে দেওয়ার সাথে সাথেই যেন নেমে এলো এক অখণ্ড শান্তি। চলে গেছিলাম বেশ অনেকটা দূরে, কিন্তু আমার একটা রেকর্ড রয়েছে, নদীতে নেমে ধাপ ধুপ পড়ে যাওয়া একদম বাঞ্ছনীয়। আর সেই জন্য তোমাদের বন্ধু সঞ্জীব আমার ফিরে আসার ভিডিওটি রেকর্ড করে রেখেছে, যদি একবার পড়ে যাই সেটি তোমাদের কাছে তুলে ধরবে বলে। কিন্তু আমিও ধীরে ধীরে সাবধানে এগিয়ে আসতে থাকলাম। দেখা যাক আমার পুরনো রেকর্ডটাকে আমি ভেঙে দিই নাকি সেই পুরনো রেকর্ডটাকে বজায় রাখি, সেটাই কিন্তু দেখে নেওয়ার মেন উদ্দেশ্য। যদিও আমি চেষ্টা করেছি খুব ধীরে ধীরে ফিরে আসার, পড়ে গেলে কিন্তু বেশ লাগবে। আর যা, বলতে বলতে পড়েই গেলাম, তবুও সামলে নিয়েছি, লাগেনি, কারণ লাগলে বাইকে যাওয়াটা একটু চাপ হয়ে যেত। যাই হোক, তোমরাও আশা করি একদম নিরাশ হওনি, যেটা দেখানোর জন্য এই ভিডিওটা সেটা অলরেডি হয়েই গেল। আমরা এখন দাঁড়িয়ে আছি গণেশ মন্দিরের সামনে, এখানেও কিন্তু অনেকেই পুজো দিয়ে নিচ্ছেন। যদিও দুর্ভাগ্যের বিষয় আমরা এইবারে পুজো দিতে পারিনি, কিন্তু আশা করি পরের বার পুজো দিয়ে নেব। এখানে রয়েছে বশিষ্ঠ দেবের একটি মূর্তি। বশিষ্ঠ মুনির আশ্রম ঘুরে দেখতে কিন্তু কোনো টিকিট লাগে না, এখানে সম্পূর্ণভাবেই বিনামূল্যে তোমরা ঘুরে দেখতে পারো, তার সাথে পুজোও দিয়ে নিতে পারো মনের মতো করে। কিন্তু আমার কিন্তু একটাই কথা বলার আছে, এত সুন্দর পবিত্র একটি স্থান, সেটি কিন্তু আমার মনে হলো বেশ অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে, এটিকে পরিষ্কার করে রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা এক এক সময় আনন্দে গা ভাসিয়ে দিয়ে ভুলে যাই সব কিছু, অপরিচ্ছন্ন করে ফেলি প্রত্যেকটা জায়গাকে। মনে রাখতে হবে কোনো কিছুকেই অপরিচ্ছন্ন করে রাখা মানে সেটাকে ধ্বংসের দিকে এগিয়ে দেওয়া। আমাদের পরবর্তী প্রজন্মের জন্যে হয়তো ধ্বংসস্তূপ ছাড়া কিছুই রাখবো না আমরা। দেখতেই পাচ্ছ সবাই এখানে স্নান করতে নেমে গেছে, আর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে নিজের জামাকাপড়। এই জিনিসটা কিন্তু সত্যিই আমার ভালো লাগেনি, এত সুন্দর একটা জায়গাকে সবাই আনন্দ করতে করতে কলুষিত করে ফেলেছে, সেটাই মনে হচ্ছিল বারবার। বন্ধুরা, আজকের ব্লগ তবে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ব্লগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ভালো না লাগলে অবশ্যই কিন্তু জানিও কেন তোমাদের ভালো লাগলো না। সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো, আর বেল বাটনটা প্রেস করে দিও পরবর্তী ব্লগের ঝটপট নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ তবে আসি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা। দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।